আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমাদের মাঝে বাংলাদেশ রেলওয়ে থেকে নতুন একটা সার্কুলার আসছে। সার্কুলারটা আজকে 25 মে 2022 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। তো এই সার্কুলারে মোট 686টি পদে গেটম্যান পোস্টে নিয়োগ দেওয়া হবে। তো চলুন আমরা সার্কুলারটা দেখে নেই। এখানে বলছে বাংলাদেশ রেলওয়ে নিম্ন বর্ণিত রাজস্ব খাত ভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন করা হচ্ছে, আবেদন আহ্বান করা হচ্ছে। তো এখানে বলছে যে পদের নাম গেটম্যান ট্রাফিক, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। তো পদের সংখ্যা হচ্ছে 684টি এবং আবেদনের যে বয়স সেই বয়সটা হচ্ছে 18 থেকে 30 বছর বয়স। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি শিক্ষাবোধ হতে ন্যূনতম SSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তো এখানে বলছে যে জেলার প্রার্থীর আবেদন করার প্রয়োজন নাই। এখানে শুধুমাত্র পাবনা এবং লালমনিরহাট এই দুই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না, তবে যদি প্রতিবন্ধী হয় বা জেলায় পোষ্য হয় তাহলে আবেদন করতে পারবে। এবং এই দুই জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার সাধারণ জনগণ আবেদন করতে পারবে, যারা মোটামুটি SSC পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা বা সমমান পরীক্ষায়। তো এখানে কিন্তু অনেকগুলো পোস্ট, 684টি, এটা চাইলে আবেদন করে রাখতে পারেন। তো এবার আমরা দেখব আবেদনের কীভাবে আবেদন করতে হবে সেইটা। তো এই বলছে যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন এবং আবেদন শুরু হবে আমাদের 6 জুন 2022 সকাল 10টা থেকে এবং আবেদন চলবে 18 জুলাই 2022 বিকাল 5টা পর্যন্ত। তো 6 জুনের আগে যদি এই ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না, আপনাদের 6 জুন সকাল 10টার পরে প্রবেশ করতে হবে, করে আবেদন করতে হবে। তো এবার আমরা দেখি যে আবেদন করার পর আমাদের কত টাকা ফি প্রদান করতে হবে। আমাদের মোট 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা বাবদ মোট 56 টাকা আমাদের ফি দিতে হবে। এবং আমরা তো জানি আবেদন করার পর আমাদের একটা ইউজার আইডি দেয়, সেই ইউজার আইডি দিয়ে আমাদের টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আমাদের পেমেন্টটা করতে হয়। তো পেমেন্ট করার নিয়ম হচ্ছে প্রথমে PR লিখে স্পেস দিয়ে যে ইউজার আইডি পাবেন অ্যাপ্লাই করলে সেই ইউজার আইডি দিয়ে সেন্ড করতে হবে 16222। এবং অবশ্যই মাথায় রাখতে হবে ফোনে যেন 56 টাকা বা তার বেশি থাকে। তো তারপরে দ্বিতীয় SMS আপনাকে একটা পিন দেবে, যদি কনফার্ম হয় তাহলে সেই তারপর আপনাকে BR স্পেস দিয়ে ES স্পেস দিয়ে সেই পিনটা লিখে আবার 16222 সেন্ড করতে হবে। তো যদি আপনার টেলিটক প্রিপেইড সিমে যথেষ্ট পরিমাণ টাকা অর্থাৎ 56 টাকা থেকে থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হবে, আর যদি টাকা কম থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ হবে না। এবং পেমেন্ট করতে হবে কিন্তু শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে, অন্য সিমের মাধ্যমে কিন্তু হবে না। তো জাস্ট এইভাবে আপনার খুব সহজে আবেদনটা সম্পন্ন করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে রাখবেন এবং আরও নতুন নতুন সার্কুলার পাওয়ার জন্য, নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।